সুপ্রিয় দর্শক, 100টি ঔষধি উদ্ভিদের মধ্যে প্রথম লেকচারে 1 থেকে 25 পর্যন্ত 25টি আলোচনা করা হয়েছিল। দ্বিতীয় লেকচারে 26 থেকে 50 পর্যন্ত 25টি আলোচনা করছি। 26 তেজপাতা, বৈজ্ঞানিক নাম সিন্নামোমাম টামালা, ব্যবহৃত অংশ পাতা। ঔষধি গুণাবলী, শরীরে লাবণ্য বৃদ্ধি করে, চর্মরোগ নিরাময় করে, অ্যালার্জি দূর করে, পোশাবের হলুদ বর্ণ দূর করে, শরীরের দুর্গন্ধ দূর করে, অতিরিক্ত ঘাম বের করে দেয়, মুখে রুচি আনে, চোখের পিছুটি দূর করে। 27 তেলাকুচা, বৈজ্ঞানিক নাম কক্সিনিয়া গান্ডিস, ব্যবহৃত অংশ ফল ও পাতা। ঔষধি গুণাবলী, জ্বর নিরাময় করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, কুষ্ঠরোগ দূর করে, হাঁপানি দূর করে, ব্রঙ্কাইটিস নিরাময় করে, জন্ডিস নিয়ন্ত্রণ করে, রক্তামাশা ও সাদা আমাশা নিরাময় করে। 28 তেঁতুল, বৈজ্ঞানিক নাম টামারিন্ডাস ইন্ডিকা, ব্যবহৃত অংশ মূল, বাকল, ফল। ঔষধি গুণাবলী, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, স্কার্বি নিরাময় করে, কোলেস্টেরল কমায়, মেদ ভুঁড়ি কমায়, অ্যাসিডিটি কমায়, শরীরের জ্বালাপোড়া কমায়। 29 রসুন, বৈজ্ঞানিক নাম আলিয়াম স্যাটাইভাম, ব্যবহৃত অংশ রসালো পাতা। ঔষধি গুণাবলী, অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, কোলেস্টেরল কমায়, হার্ট বা হৃৎপিণ্ড সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পরিপাক ঘটায়, সর্দি কাশি নিরাময় করে, ক্যান্সার প্রতিরোধ করে। 30 সজিনা, বৈজ্ঞানিক নাম মরিঙ্গা অলিফেরা, ব্যবহৃত অংশ পাতা, ফল, বাকল। ঔষধি গুণাবলী, ক্ষুধা বাড়ায়, বীর্যরস বৃদ্ধি করে, বাত জ্বর নিরাময় করে, শ্লেষ্মা দূর করে, পেটের সমস্যা সমাধান করে, পেটের গ্যাস কমায়, চোখ ভালো রাখে, ব্যথা নিরাময় করে, কাশি দূর করে। 31 পেঁয়াজ, বৈজ্ঞানিক নাম আলিয়াম সেপা, ব্যবহৃত অংশ রসালো পাতা। ঔষধি গুণাবলী, কীটপতঙ্গের কামড়ের ব্যথা দূর করে, গলা ব্যথা দূর করে, মুখের ব্রণ দূর করে, পোড়া ব্যথা নিরাময় করে, চুল পড়া বন্ধ করে, অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, বমি বমি ভাব দূর করে। 32 হরিতকি, বৈজ্ঞানিক নাম সেবুলিক মাইরোবালান, ব্যবহৃত অংশ বাকল ও ফল। ঔষধি গুণাবলী হল ত্বক উজ্জ্বল করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, অন্ত্রের খিঁচুনি দূর করে, কোষ্ঠকাঠিন্য নিরাময় করে, স্নায়ু শক্তি বর্ধক হিসেবে কাজ করে, শরীরের ব্যথা নিরাময় করে, দাঁতের ব্যথা দূর করে। 33 জলপাই, বৈজ্ঞানিক নাম অলিয়ে ইউরোপাইয়ে, ব্যবহৃত অংশ ফল। ঔষধি গুণাবলী হল ত্বক উজ্জ্বল করে, কর্মশক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ক্ষত শুকায়, হাড় শক্ত করে, আর্থাইটিস প্রতিরোধ করে, হাড় মুটিয়ে যাওয়া রোধ করে। 34 হলুদ, বৈজ্ঞানিক নাম কুরকুমা লঙ্গা, ব্যবহৃত অংশ কাণ্ড বা রাইজোম। ঔষধি গুণাবলী হল পেটের বায়ু নিয়ন্ত্রণ করে, পুরনো ডায়রিয়া নিরাময় করে, কৃমিনাশক হিসেবে কাজ করে, লিভারের সমস্যা দূর করে, তোতলামি দূর করে, হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য নিরাময় করে, কফ সর্দি ঠান্ডা নিরাময় করে। 35 সালতা, বৈজ্ঞানিক নাম ডিলেনিয়া ইন্ডিকা, ব্যবহৃত অংশ ফল। ঔষধি গুণাবলী হল
হার্ট টনিক দূর করে, লিভার টনিক দূর করে, অশ্বরোগ নিরাময় করে, কোষ্ঠকাঠিন্য নিরাময় করে, ডায়রিয়া নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ঠান্ডা নিরাময় করে, কাশিতে উপশম হয়, বদ হজম দূর করে। 36 বেল, বৈজ্ঞানিক নাম এগল মারমেলস, ব্যবহৃত অংশ ফল। ঔষধি গুণাবলী হল হজম শক্তি বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, আমাশয় নিরাময় করে, পাকস্থলীর সমস্যা সমাধান করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, পাইলস নিরাময় করে, অনিদ্রা দূর করে, হেমোরয়েড প্রতিরোধ করে। 37 ডুমুর, বৈজ্ঞানিক নাম ফাইকাস ক্যারিকা, ব্যবহৃত অংশ ফল পাতা। ঔষধি গুণাবলী হল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হাড় মজবুত করে, হৃৎপিণ্ডকে সুস্থ রাখে, ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ করে, দেহের ওজন হ্রাস করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, পেটের সমস্যা সমাধান করে। 38 আদা, বৈজ্ঞানিক নাম জিঞ্জিবার অফিসিনাল, ব্যবহৃত অংশ কাণ্ড বা রাইজোম। ঔষধি গুণাবলী হল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, মাথা ব্যথা নিরাময় করে, বমিরোধক হিসেবে কাজ করে, জয়েন্টের ব্যথা কমায়, সেতি রোগ দূর করে, হজম শক্তি বৃদ্ধি করে, ঠান্ডা নিরাময় করে, সর্দি প্রতিরোধ করে, অপারেশনের পর কাঁচা আদা খেলে দ্রুত ব্যথা ও ঘা নিরাময় হয়। অপারেশন রুগীকে অবশ্যই আদা খাওয়াতে হবে। আমরা, বৈজ্ঞানিক নাম স্পন্ডিয়াস মোম্বিন, ব্যবহৃত অংশ ফল। ঔষধি গুণাবলী হল ডায়রিয়া নিরাময় করে, আমাশয় দূর করে, হেমোরয়েড নিরাময় করে, গোনোরিয়া দমন করে, লিউকোরিয়া দূর করে, গলব্লাডার দমন করে। 40 দূর্বাঘাস, বৈজ্ঞানিক নাম সাইনোডন ডেকটাইলন, ব্যবহৃত অংশ পাতা ও কাণ্ড। ঔষধি গুণাবলী হল ক্ষতস্থানের রক্ত পড়া বন্ধ করে, বমি বমি ভাব দূর করে, শ্বেত প্রদাহ দূর করে, আমাশয় নিরাময় করে, রেশনতন্ত্র স্বাভাবিক রাখে, সন্তান ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, চুল পড়া বন্ধ করে। 41 রক্তজবা, বৈজ্ঞানিক নাম হিবিস্কাস রোজা সাইনেন্সিস, ব্যবহৃত অংশ ফুল। ঔষধি গুণাবলী হল জবা ফুলের রস মাথা ঠান্ডা রাখে, চুল কালো ও লম্বা করে, চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে, রক্তামাশয় ও অর্শরোগের ভালো ঔষধ। 42 কামরাঙ্গা, বৈজ্ঞানিক নাম অ্যাভেরো কারাম্বোলা, ব্যবহৃত অংশ ফল। ঔষধি গুণাবলী হল কোষ্ঠকাঠিন্য নিরাময় করে, বদ হজম নিরাময় করে, ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, স্কার্বি রোগ প্রতিরোধ করে, জ্বর নিয়ন্ত্রণ করে, সর্দি দূর করে, কাশি নিরাময় করে, অ্যালার্জি ও ক্যান্সার দমন করে। 43 শ্বেতদ্রোণ, বৈজ্ঞানিক নাম লেউকাস অ্যাসপেরা, ব্যবহৃত অংশ পাতা ও কাণ্ড। জ্বর নিয়ন্ত্রণ করে, কাশি নিরাময় করে, কৃমিনাশক হিসেবে কাজ করে, পেট ফাঁপা দূর করে, বদহজম দূর করে, বাত ব্যথা নিরাময় করে, চর্মরোগ নিরাময় করে, অ্যালার্জি দমন করে, সাপ ও পোকামাকড়ের কামড়ের চিকিৎসায় ব্যবহার হয়। 44 রক্তদ্রোণ, বৈজ্ঞানিক নাম লেউনুরাস সিবিরিকাস, ব্যবহৃত অংশ পাতা ও কাণ্ড। ঔষধি গুণাবলী হল কাটা ছেঁড়ায় ব্যবহার হয়,
জন্ডিস নিরাময় করে, সর্দি নিরাময় করে, কফ নিঃসরণ করে, দাঁতের পোকা দমন করে। 45 চাল কুমড়া, বৈজ্ঞানিক নাম বেনিন কাছা হিসপিডা। ব্যবহৃত অংশ ফল। ঔষধি গুণাবলী হল যক্ষারোগ নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য নিরাময় করে, গ্যাস্ট্রিক দমন করে, জ্বর নিরাময় করে। 46 লেবু, বৈজ্ঞানিক নাম সাইটাস লিমন। ব্যবহৃত অংশ ফল। ঔষধি গুণাবলী হল হৃদরোগের সম্ভাবনা কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ক্যান্সার নিরাময় করে, অ্যাজমা দমন করে, দেহের ওজন হ্রাস করে, শ্বসন ক্ষমতা বৃদ্ধি করে। 47 আনারস, বৈজ্ঞানিক নাম অ্যানানাস কমোসাস। ব্যবহৃত অংশ ফল। ঔষধি গুণাবলী হল হজম শক্তি বৃদ্ধি করে, ঠান্ডা ও কাশি প্রতিরোধ করে, শরীরের ওজন হ্রাস করে বা কমায়, দাঁত ও মাড়ি মজবুত করে, চোখ ভালো রাখে, ত্বককে লাবণ্য করে, কৃমিনাশক হিসেবে কাজ করে, ক্যান্সার প্রতিরোধ করে। 48 ডাগন, বৈজ্ঞানিক নাম সেলেনি সেরে আস আন্ডাটাস। ব্যবহৃত অংশ ফল। ঔষধি গুণাবলী হল হাড় ও দাঁত মজবুত করে, স্নায়ুতন্ত্র সবল করে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, ত্বককে উজ্জ্বল করে, হজম শক্তি বৃদ্ধি করে, হৃদরোগ নিয়ন্ত্রণ করে, ক্যান্সার নিরাময় করে, বার্ধক্য রোধ করে, রোগ প্রতিরোধ করে। 49 বাম্মী শাক, বৈজ্ঞানিক নাম মনিয়েরা কুনেই ফোলিয়া। ব্যবহৃত অংশ পাতা। ঔষধি গুণাবলী হল মাথা ব্যথা নিরাময় করে, দুশ্চিন্তা দূর করে, ব্রঙ্কাইটিস নিরাময় করে, অ্যালার্জি দূর করে, চুল পড়া বন্ধ করে। 50 পুঁই শাক, বৈজ্ঞানিক নাম বাসেলা আলবা। ব্যবহৃত অংশ পাতা ও কাণ্ড। ঔষধি গুণাবলী হল বদ হজম দূর করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, অ্যাসিডিটি দূর করে, আঘাতের ব্যথা নিরাময় করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, চোখের ছানি পড়া রোধ করে, শুক্রাণু সক্রিয়তা বৃদ্ধি করে, ওজন হ্রাস করে, হৃদরোগ দমন করে, ক্যান্সার প্রতিরোধ করে, চর্মরোগ নিরাময় করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।